ইংরাজি বর্ষের প্রথম দিনই ভিড় উপচে পড়লো সাত ভাই কালীতলায়। ভোর থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন, নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ইংরাজি বর্ষের প্রথম দিন ভিড় উপচে পড়লো বনগাঁর সাত ভাই কালীতলা কালী মন্দিরে। মঙ্গলবার এমনিতেই কালী মন্দিরে পুজো দেওয়ার ভিড় থাকে, তার উপর আজ বছরের প্রথম দিন, বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম সাত ভাই কালীতলা কালী মন্দিরে। এদিন ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন মন্দিরে, পুজো দেওয়ার জন্য লম্বা লাইন চোখে পড়েছে। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজোর জন্য অপেক্ষা করেছেন ভক্তরা। জাগ্রত সাত ভাই কালীতলা কালী মন্দিরে পৌষ মাস জুড়ে মেলা বসে প্রতি বছর। শনিবার ও মঙ্গলবার মেলা জমে ওঠে। মেলা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল বনগাঁ থানা। পুলিশ কর্মীর পাশাপাশি প্রচুর পরিমাণে সিভিক রাখা হয়েছিল ভিড় সামলাতে। মঙ্গল কামনায় পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের বটগাছে মানত করে ঢিল বেঁধে যান অনেকেই। অনেকে আবার মনস্কামনা পূর্ণ হলে ঢিল খুলতে আসেন এখানে। মেলার সাথে সাথে বনভোজনেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কালীতলা। মন্দিরের এপারে বনভোজনের অনুমতি না দেওয়া হলেও নদীর ওপারে বনভোজন মেলার আলাদা মাত্রা এনে দেয়। ইছামতি বক্ষে নৌকাবিহার মেলার অন্যতম আকর্ষণ, যা দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কাছে কালীতলাকে আরও জনপ্রিয় করে তুলেছে। যদিও কয়েক বছর ধরে নদীতে কচুরিপানা থাকায় নৌকাবিহারে পূর্ণ তৃপ্তি এনে দিতে পারছে না ভক্তদের কাছে, যার কারণে অনেকেরই মন খারাপ। মেলাতে প্রতিদিন বিভিন্ন সংগঠন বা ব্যক্তির উদ্যোগে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। বছরের প্রথম দিনও বহু মানুষ ও সংস্থা খিচুড়ি ভোগের আয়োজন করেন। সবার জন্য সব ঠিক থাকে, সবার জন্য কল্যাণ হয়, মায়ের কাছে এটাই চাই। ভিড়টা খুব প্রচুর ভিড়। এই মন্দির নিয়ে নানা কাহিনী বর্ণিত আছে। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে বহু বিশিষ্টজনেরা বিভিন্ন সময় পুজো দিতে এসেছেন। অভিনেতা সঞ্জয় দত্ত টাডা আইনে অভিযুক্ত হয়ে জেলে থাকাকালীন বাবা সুনীল দত্ত কালীতলার এই মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের উন্নয়ন কল্পে অর্থ দান করেন বলে জানা যায়। এসছি তো 3 ঘন্টা হবে এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছি, আমি এখানে বসে আছি 11:30 থেকে দাঁড়িয়ে। এখানে প্রতি বছরই হয়, আমাদের এখানেই জন্ম, এখানেই আছি এত বছর, প্রতি বছরই এরকমই। আজকে একটু বেশি তো হবে, প্রথম দিন সবাই ছুটি থাকে, আসে আনন্দ করে, মায়ের কাছে কামনা করে আগামী বছর। প্রসেনজিৎ ব্যানার্জি এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।